আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি কাজী আশা। ওমানে সুর থেকে প্রায় 1200 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। গত 24 নভেম্বর রাতে সুরের সানাইয়া অঞ্চল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে একাধিক প্রবাসী আমাদের জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ভারতীয় এবং পাকিস্তানি নাগরিক 200 থেকে 300 হলেও প্রায় 1000 বাংলাদেশি রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থল থেকে এক প্রবাসী আমাদের জানান, করোনার কারণে গত 2টি বছর কোনো অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও বর্তমানে বেশ কঠোর অবস্থানে রয়েছে ওমান পুলিশ। প্রতিদিনই ওমানের কোথাও না কোথাও অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের গ্রেফতার করা হচ্ছে। গত এক মাস পূর্বে সুর বাজার এবং সাগরের তীরবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে অসংখ্য বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। এরপর সুর সেরিয়া নামক স্থানে দ্বিতীয় অভিযান চালায়। গত সপ্তাহখানেক আগে সুরের টিউই নামক স্থানে অভিযানেও অনেক প্রবাসীকে গ্রেফতার করে। সর্বশেষ গত 24 নভেম্বর গভীর রাতে সুরের সবচেয়ে প্রবাসী অধ্যুষিত অঞ্চল সানাইয়াতে অভিযান চালিয়ে প্রায় 1200 প্রবাসীকে ধরে নিয়ে যায় পুলিশ। রাত 12:30 থেকে অভিযান চালানো, বেশিক্ষণ ই করে নাই অবশ্য ওই দিনকে, কারণ অনেক বড় বড় বিল্ডিং আছে, সেখানে ওরা সব বিল্ডিং এ যায় নাই। 2 ঘন্টা মতো হয়তো অভিযান চালিয়েছে ওরা, মানে পুরোটা নিতে পারে না। পুরোটা নিতে গেলে, পুরো বাস ভরে ভরে নিতে গেলে দেখা যাচ্ছে যে ওদের আপনার সকাল হয়ে যেত। তো ওরা তো চাচ্ছে না যে আসলে জানাজানি হোক, খুব দ্রুত গতিতে ওরা মানে 2 ঘন্টার ভিতরে যা কাভারিং করতে পারছে আর কি, হ্যাঁ নিয়ে চলে গেছে, নিয়ে যা থানাতে ঢুকে তারপরে যেগুলো হয়তো তাদের সন্দেহ হয়েছে, যেগুলো আনলিখিত পেয়েছে, ব্লক ব্লক দেওয়া আছে বা যাদের আইডেন্টি কার্ড এক্সপায়ার ডেট হয়ে গেছে, অথবা মালিক অন্য এরিয়ার মালিক এই এরিয়াতে নগদ ধরা পড়েছে, এই সমস্ত ক্যাটাগরি মানুষগুলোকে ওরা আটকিয়েছে আটকিয়েছিল আর কি। ওখানে টোটালি ওরা তো হিসাব করলো তো অনেকক্ষণ, প্রায় সকাল হয়ে গেছে ওদের হিসাব করতে, থানাতে বাউন্ডারির ভিতরে ঢুকে নিয়ে প্রায় 1200 মতো তো হবে, 1200 মতো হবে, সেখানে সম্ভবত আপনার আমাদের ইন্ডিয়ান 100 মতো হবে আর বাকি পাকিস্তানি 150 মতো হবে, বাকি যারা ছিল সবই বাংলাদেশের বাঙালি। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে অনেকের কফিল এসে জিম্মাদারি হয়ে ছাড়িয়ে নিয়ে যায়। তবে যাদের কফিল আসেনি, পাসপোর্ট ব্ল্যাকলিস্টে ছিল এবং যাদের বৈধ ভিসা পতাকা ছিল না, তাদেরকে থানা হাজতে রাখা হয়েছে। ওমানের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ। এখন যাদেরকে ধরা হয়েছে তাদের ভিতরে যদি তাদের আর বা স্পন্সর যদি যায়, যে যোগাযোগ করে, তারা যদি রেফারেন্স দিয়ে বের করে আনে তাহলে তারা আনতে পারবে, বা অন্য কোনো অ্যারাবিয়ান যদি যায়, যেও যদি বলে যে এই ব্যক্তিটাকে আমি নিতে চাই আমার কোম্পানিতে, হ্যাঁ আমি তার দায়িত্ব বহন করতে চাই, হ্যাঁ সে তাহলে তার বন সই দিয়ে সে তার জিম্মাদারি হয়ে বের করে নিয়ে যেতে পারবে। আর যদি কারো পক্ষে যদি কেউই না যায়, কোনো অ্যারাবিয়ান যদি নাই যায়, তাহলে তো তার কোনো মা বাপই থাকলো না, তাহলে তার তো নিজের ওই জেল খাটতে হবে, জেল খাটিয়ে এদেশের সরকার পাঠিয়ে দেবে। জানা গেছে এর আগে অবৈধ প্রবাসীদের জন্য কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে যাওয়ার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে ওমান সরকার। ওই সময় অনেক প্রবাসী অবৈধ থাকা সত্ত্বেও নিজ দেশে ফেরত না যাওয়ায় এখন এমন কঠোর অভিযান চালানো হচ্ছে। যদিও পূর্বে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার পরপরই অবৈধ প্রবাসীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা হতো, কিন্তু এবারের সাধারণ ক্ষমার মধ্যে করোনা মহামারী দেখা দেয়, আর তাই মানবিক কারণে ওমান সরকার এতদিন নমনীয় আচরণ দেখিয়েছে প্রবাসীদের সাথে। দর্শক, এই ছিল রকি ওয়ার্ল্ড নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে বাংলাদেশী নিজস্ব ব্র্যান্ড রকি ওয়ার্ল্ডে মিলছে কম মূল্যে গ্যারান্টিযুক্ত সব মোবাইল অ্যাক্সেসরিজ। পাইকারি পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে।